মাইক্রোটিকে কিছু ডিফল্ট কনফিগারেশন করা আছে, আমি এই কনফিগারেশনগুলো মিশে দেবো সব। আইপি অ্যাড্রেস, এখন আমার ওয়ান কানেকশন পাওয়ার জন্য যেই বিষয়গুলো দেওয়া লাগবে সেটা হচ্ছে যে ওয়ানের যে আইপি, মনে করি আমার আইএসপি আমাকে এ আইপিটা দিছিল। এ আইপিটা দিলাম, এখন আইপি দেওয়ার পরে যে রুট দেওয়া লাগবে, এখানে রুটসে যে ডেস্টিনেশন সব যত আছে সবই যাবে আছে, এখান থেকে ডিফল্ট গেট এসেছিল ওয়ান, সেটা দিলাম দিয়ে ওকে। আচ্ছা এইবার হচ্ছে এইটুকুর কাজ শেষ, একটা ডিএনএস, এই ডিএনএসটা অবশ্যই দিতে হবে, কারণ যদি আমার সব ইন্টারনেট কানেকশন থাকেও কিন্তু ডিএনএস যদি ঠিক মতো না পাই তাহলে তো সাইটে ব্রাউজ করতে পারবে না, মানে ওকে বলা হলো যে গুগল ডট কমে যাবো, গুগল ডট কম মানে কোন জায়গায় যেতে হবে সেটাই বুঝতে পারবে না, সেখানে কোনোটাই কাজ করবে না, তাই অবশ্যই ডিএনএস দিতে হবে। এরপর ক্রিয়েট সিক্রেট, সিক্রেট হচ্ছে মানে এই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের সিক্রেট, ওইটাই লিখছিলাম যে এখান থেকে সিক্রেট, সিক্রেট দেওয়ার জন্য ওই টেস্ট হিসেবে ওয়ান দিলাম, পাসওয়ার্ডও ওয়ান দিলাম। লোকাল অ্যাড্রেস দিব হচ্ছে 10.10.1, আর রিমোট অ্যাড্রেস হচ্ছে 10.10.1.2। যাই হোক আসলে করার সময় এইভাবে করবো না, যেটা জাস্ট এমনি টেস্ট হিসেবে দিলাম সেটা হচ্ছে যে লোকালে যে অ্যাড্রেসটা দিলাম ও আইপির এখানে ডাইনামিক্যালি নিজে একটা আইপি তৈরি করে নেবে এরকম, লোকাল যেটা দিছে সেটা, আর এই রিমোটটা দিবে কম্পিউটারকে। এর ভিতরে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে এইটুকু তো করলো, করার পরেও কিন্তু নেট কানেকশন পাবে না, কারণ হচ্ছে কি আমি পিপিপি ওই সার্ভারই তো করি নাই, এখনও তো সার্ভারই পাবে না, তাহলে পিপিপি ওই সার্ভার সার্ভার করবো আমার হচ্ছে 3 নম্বর পোর্টে, কারণ আমার এই যে ইন্টারফেসে 3 নম্বরে লাগানো আছে কম্পিউটার এখন। আচ্ছা 3 নম্বরে সার্ভার তৈরি করলাম, ব্যাস ওকে। এইবার হচ্ছে কানেক্ট হবে কিন্তু নেট দিবে না, কারণ হচ্ছে এই যে আমার যে আইপি আছে যে আইপিটাও দিছে সেইটা ফায়ারওয়াল থেকে ওকে কানেকশন দেওয়া হয়নি। আচ্ছা এই যে আগেরটা রিমুভ করে দিলাম, নতুন করে একটা করবো, কানেক্ট টু দ্য ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন ইউজার নেম ওয়ান পাসওয়ার্ড ওয়ান, এটা যদি না জানেন কোথা থেকে আসতে এই যে এখান থেকে কানেক্ট টু দ্য ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন 1.1 দিয়ে কানেক্ট। এই যে এখন কানেক্ট হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে নেট পাই নাই, নেট কানেকশন টেস্ট করে যাবে নেট পাইনি, তার মানে নেট পাওয়াতে হলে পরে আবার রিকানেক্ট করি, রিকানেক্ট করে এই যে আইপি ফায়ারওয়াল নেট, নেটে হচ্ছে সোর্স অ্যাড্রেস, আমার সেই সিক্রেটের সোর্স অ্যাড্রেস কই সিক্রেট কই গেলে, এই যে এই যে এইটা এইটা দিচ্ছে আমার কম্পিউটারকে এই অ্যাড্রেসটা, তার জন্য এই অ্যাড্রেসটা বলে দিতে হবে যে এই অ্যাড্রেসটাকে মাস্কারেড করো, মাস্কারেড মানে এখানে যদি আরও অনেক কয়টা অ্যাড্রেস দিতাম কিংবা পুরো একটা ব্লক ধরে দিয়ে দিতাম আইপি সেইটা হচ্ছে পুরো টাইম মাস্কারেড করে দিত,
যে ওয়ানে যাওয়ার সময় ওই আইপি ধরে যাবে, সেম অ্যাজ কারেক্ট। ওকে, তারপর এই এখন পাবে নেট। এখন আমি দেখি, ব্রডব্যান্ড কানেকশন তৈরি নাই, তাহলে একটা ব্রডব্যান্ড কানেকশন তৈরি করো। সেটা হচ্ছে এই যে এই 1 1, এবার পেয়ে যাবে কানেক্ট। যে টেস্টিং ইওর ইন্টারনেট কানেকশন, পাবি না? হ্যাঁ, পেয়ে গেছে। এই যে টেস্ট লিখে, বুঝতে পারছি আসতে। ব্যাস এই যে টেস্ট, এইটুকুই।